আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো অদ্বৈত বেদান্ত দর্শন। তোমরা সবাই জানো যে নেটসেটের ক্ষেত্রে বেদান্ত দর্শন কতটা, সেখান থেকে কতটা বেশি প্রশ্ন আসে, কিন্তু আমরা অনেক ছাত্রছাত্রীরাই কিন্তু বুঝতে পারি না যে বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কোনটা। তাহলে চলো আজকে প্রথমেই, অন্য কোনো কথা না বলে প্রথমেই শুরু করা যাক অদ্বৈত বেদান্ত দর্শন। এই অদ্বৈত বেদান্ত দর্শন পড়তে গেলে বা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে বেদান্ত দর্শন কী, এবং এটা বুঝতে গেলে আরও পিছিয়ে যেতে হবে আমাদের উপনিষদ কী সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। প্রথমেই বলি যে ভারতীয় যে আস্তিক দার্শনিক সম্প্রদায়, তার মধ্যে কিন্তু অন্যতম প্রধান দার্শনিক বা দর্শন সম্প্রদায় হলো কিন্তু বেদান্ত দর্শন সম্প্রদায়। এবং এই কারণেই সর্বদর্শন সংগ্রহে এই বেদান্ত দর্শনকে কিন্তু সর্বদর্শন শিরোমণি বলে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। তোমরা সবাই জানো ভারতীয় দর্শনে দুটো দর্শন সম্প্রদায়ের কথা আমরা জানি, একটা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায় এবং একটা হচ্ছে আস্তিক দর্শন সম্প্রদায়। নাস্তিক দর্শন সম্প্রদায় যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না, যেমন চার্বাক, জৈন এবং বৌদ্ধ, এবং আস্তিক দর্শন সম্প্রদায় যারা বেদের প্রামাণ্য নির্ভর করে, এবং তারা কারা কারা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এবং এই বেদান্তটাকে কিন্তু বলা হচ্ছে উত্তর মীমাংসার নামান্তর। তোমরা জানো মীমাংসা দর্শনকেও দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পূর্ব মীমাংসা এবং একটা হচ্ছে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা কী করে, বেদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, এবং উত্তর মীমাংসা কী করে, বেদের জ্ঞানকাণ্ড নিয়ে আলোচনা করে। এবং বেদের অন্তভাগ অর্থাৎ উপনিষদকে আশ্রয় করে যে সম্প্রদায়টা গড়ে উঠেছে তাকেই কিন্তু বলা হয় বেদান্ত দর্শন। বেদান্ত দর্শন উপনিষদকেই কিন্তু বেদান্ত বলা হয়, আমরা সবাই জানি। কিন্তু এই উপনিষদের মানে, এই উপনিষদের মানে পুরো প্রতিপাদ্য বিষয়টাকে বিভিন্ন পরবর্তীকালে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা করেছে, এবং বেদান্ত দর্শনের অন্যতম প্রচেষ্টাই ছিল কিন্তু উপনিষদের এই প্রতিপাদ্য তত্ত্বের দার্শনিক ব্যাখ্যা এবং তার সমর্থন। এই প্রচেষ্টার প্রথম পরিচয় কিন্তু পাওয়া যায় এই বেদান্ত সূত্র নামক গ্রন্থে। এবং এই বেদান্ত সূত্র গ্রন্থের প্রথম প্রণেতা, বেদান্ত সূত্র গ্রন্থের প্রণেতা কে ছিলেন, প্রণেতা ছিলেন কিন্তু আমাদের মহর্ষি বাদরায়ণ। বাদরায়ণ কী করেছিলেন, বাদরায়ণ কিন্তু এই উপনিষদের ওপর প্রথম নিজের কিন্তু ভাষ্য গ্রন্থ রচনা করেছিলেন। বাদরায়ণের এই ভাষ্য গ্রন্থের নাম কিন্তু বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। আমরা বেদান্ত সূত্রকে ব্রহ্মসূত্রও বলি, কারণ বাদরায়ণের বেদান্ত সূত্রের মূল প্রতিপাদ্য বিষয় ছিল কিন্তু ব্রহ্ম এই শব্দটি। এই কারণে বাদরায়ণের বেদান্ত সূত্রকে ব্রহ্মসূত্র হিসাবেও কিন্তু আখ্যায়িত করা হয়। আমরা বাদরায়ণের বেদান্ত সূত্রের মোটামুটিভাবে কোনো একটা সময়কাল আমরা সেইভাবে নির্বাচন করতে পারি না, তবুও বাদরায়ণের বেদান্ত সূত্রের রচনাকাল কিন্তু খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক। তাহলে আমরা এর মধ্যে থেকে কি জানলাম, জানলাম যে এই যে উপনিষদ, একটা উপনিষদের যে দার্শনিক তত্ত্ব, এই দার্শনিক তত্ত্বকে পরবর্তীকালে বিভিন্ন সম্প্রদায় নিজের মতো করে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। তার প্রথম ব্যাখ্যা কিন্তু পাওয়া যায় বাদরায়ণের ব্রহ্মসূত্রে। কিন্তু এই যে পরবর্তীকালে উপনিষদের ওপর যে এই ব্যাখ্যাগুলো হয়েছে, এই ব্যাখ্যাগুলোতে কিন্তু সবাই যে যার নিজের মতো করে নিজের মত ব্যাখ্যা করেছেন, এবং এই ব্যাখ্যাগুলোর মধ্যে কিন্তু সমতা সেইভাবে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই কারণে তারা সকলেই নিজেদের বেদান্ত মত পরবর্তীকালে ব্যাখ্যার উদ্দেশ্যে বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপরে নিজেদের কিন্তু ভাষ্যগ্রন্থ রচনা করতে শুরু করেন। এবং অনেক রকম ভাষ্যগ্রন্থের মধ্যে যে দুটি মেন ভাষ্যগ্রন্থের নাম পাওয়া যায় সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন এবং বিশিষ্টাদ্বৈত দর্শন। অদ্বৈত বেদান্ত দর্শনের প্রথম আমি বলবো না, সর্বাপেক্ষা বিখ্যাত দার্শনিক যিনি ছিলেন তিনি কিন্তু হলেন আচার্য শঙ্কর। কিন্তু আচার্য শঙ্কর প্রথম বিখ্যাত দার্শনিক, প্রথম বলবো না, সর্বাপেক্ষা বিখ্যাত দার্শনিক হলেও তিনি কিন্তু এই তোমার
অদ্বৈত সম্প্রদায় কিন্তু তিনি কিন্তু সৃষ্টি করেননি। তার পূর্বে এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কিন্তু কখনোই কিন্তু শঙ্কর ছিলেন না। এই এই দর্শনের প্রতিষ্ঠাতা হিসাবে শঙ্করাচার্যের গুরুর নাম কিন্তু গোবিন্দ এবং গোবিন্দর গুরুর নাম কিন্তু গৌড়পাদ। এতজনের নাম কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শনের সাথে সম্পর্কযুক্ত করা যায়। এবং এই অদ্বৈত বেদান্ত দর্শন যেমন শঙ্করের নামের সাথে যুক্ত বা শঙ্করাচার্যের নামের সাথে যুক্ত, এইভাবেই কিন্তু বিশিষ্টাদ্বৈত বেদান্তের নামের সাথে যুক্ত কিন্তু রামানুজ। তাহলে এতক্ষণ আমরা আবার যা জানলাম সেটা হচ্ছে, উপনিষদের ওপরে সবাই নিজেদের ভাষ্যগ্রন্থ রচনা করেছেন এবং সবার মত কিন্তু কখনোই এক হয়নি। এই কারণে এই ডিফারেন্ট ভাষ্যগ্রন্থগুলো যে পরবর্তীকালে রচনা হয়েছে সবটাই কিন্তু এই তোমাদের বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপরে ডিপেন্ড করে পরবর্তীকালে কিন্তু এই ভাষ্যগ্রন্থগুলো রচনা হয়েছে এবং তার মূল কিন্তু রয়ে গেছে ওই উপনিষদে। উপনিষদের প্রথম ভাষ্যগ্রন্থ যদি তোমাদের বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে এটা হচ্ছে বাদরায়ণের ব্রহ্মসূত্র, এবং বাদরায়ণের ব্রহ্মসূত্রকে কেন্দ্র করে পরবর্তীকালে যে ভাষ্যগ্রন্থ রচনা হয় তার একটা তুমি বলতে পারো অদ্বৈত বেদান্ত দর্শন, আর একটা তুমি বলতে পারো বিশিষ্টাদ্বৈত বেদান্ত দর্শন। এবং তার সাথে সাথে কিন্তু আরও দর্শন সম্প্রদায়ের নাম এখানে পাওয়া যায়। এখানে অনেক দার্শনিকের নাম পাওয়া যায় যারা বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপরে নিজেদের ভাষ্যগ্রন্থ রচনা করেছে। এবং সেগুলো কী কী? সেগুলো হচ্ছে, এখানে নাম গুলো আমি যদি তোমাদের পরপর বলি তাহলে হচ্ছে শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, মধ্য, বল্লব ইত্যাদি সমস্ত বেদান্তিকরা বা বৈদান্তিক দার্শনিকেরা কিন্তু ব্রহ্মসূত্রের ওপরে নিজেদের ভাষ্যগ্রন্থ রচনা করেছেন। এবং তোমাদের কিন্তু অনেক রকমভাবে এই ভাষ্যগ্রন্থগুলোর নাম কিন্তু নেটসেটে আসে। আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি, তোমরা কিন্তু সবাই একটু খাতায় নোট ডাউন করে নাও, তারপরে কিন্তু আমি তোমাদের অদ্বৈত বেদান্ত দর্শনে আসব। তাহলে তোমরা একটুখানি লিখে নাও, আমি ধীরেই বলছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। একটু লেখো তোমরা, ব্রহ্মসূত্রের ওপর মাধবাচার্যের রচিত ভাষ্যের নাম হলো মধ্যভাষ্য। ব্রহ্মসূত্রের ওপর মাধবাচার্যের রচিত ভাষ্যের নাম হলো মধ্যভাষ্য, এবং এই মতবাদের নাম কিন্তু দ্বৈতবাদ। বল্লভাচার্যের রচিত ভাষ্যগ্রন্থের নাম হচ্ছে অনুভাষ্য, এবং তার মতবাদের নাম হচ্ছে শুদ্ধাদ্বৈতবাদ। নিম্বাকাচার্যের রচিত ভাষ্যের নাম হল বেদান্ত পারিজাত সৌরভ, এবং তার মতবাদের নাম হল দ্বৈতাদ্বৈতবাদ। এর মধ্যে আমরা জেনেছি শঙ্করাচার্যের রচিত ভাষ্যের নাম কি, আমরা জেনেছি শারীরিক ভাষ্য, এবং তার মতবাদের নাম হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন। এবং রামানুজের রচিত ভাষ্যের নাম হচ্ছে শ্রীভাষ্য, এবং তার মতবাদের নাম হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ। তাহলে তোমরা এইটুকু অংশতে ভালো করে জানলে যে কোন উপনিষদকে কেন্দ্র করে ব্রহ্মসূত্র রচিত হয়েছে এবং ব্রহ্মসূত্রের বিভিন্ন ভাষ্যগ্রন্থের নাম। এরপর আমরা জানব যে অদ্বৈত বেদান্ত দর্শনে শঙ্করাচার্য তাঁর কী মতবাদ পোষণ করেছেন। এইবার আমরা জানব যে অদ্বৈত বেদান্ত দর্শন কাকে বলে, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিপাদ্য বিষয় কী, যার ওপর থেকে ধরো আমাদের নেটে অনেক ধরনের প্রশ্ন থাকে। তাহলে প্রথমেই আমি যেটা তোমাদের বলেছি যে অদ্বৈত সম্প্রদায়ের সর্বাপেক্ষা বিখ্যাত যদি দার্শনিকের নাম তোমাকে বলতে বলে সে হচ্ছে আচার্য শঙ্কর। কিন্তু আচার্য শঙ্কর বিখ্যাত দার্শনিক হলেও তিনি কিন্তু কখনোই তোমার অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন না। এখানে অদ্বৈত বেদান্ত দর্শন কিন্তু গুরু পরম্পরায় গড়ে উঠেছে, এবং তিনি তার এখানে শঙ্করাচার্যের গুরুর নাম কিন্তু গোবিন্দ, এবং গোবিন্দর গুরুর নাম কিন্তু গৌড়পাদ। এত ধরনের দার্শনিকের নাম কিন্তু পাওয়া যায় কারণ এটা গুরু পরম্পরায় চলছিল। কিন্তু এত সমস্ত দার্শনিকের নাম পাওয়া গেলেও এর মধ্যে কিন্তু সর্বাপেক্ষা বিখ্যাত দার্শনিক হলেন কিন্তু আমাদের আচার্য শঙ্কর।
শঙ্করাচার্যের এই মতকে কিন্তু বলা হয়, শঙ্করাচার্যও কিন্তু বাদরায়ণের ব্রহ্মসূত্রের ওপরে নিজের ভাষ্যগ্রন্থ রচনা করেছেন, ঠিক আছে, এবং তার মতবাদের নাম হচ্ছে কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শন। শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল বক্তব্যই কিন্তু একটা লাইনের মধ্যে দিয়ে তিনি প্রথমেই কিন্তু প্রকাশ করেছেন। তাহলে সেই লাইনটা কি? সেই লাইনটা হচ্ছে, শ্লোকার্থেন প্রবক্ষামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। এর মানে কি? এর মানে হচ্ছে, যা কোটি কোটি গ্রন্থে এ যাবৎ বলা হয়েছে, একটি শ্লোকের মাধ্যমেই আমি সেটা তোমাদের কাছে প্রকাশ করছি, এবং তা হলো কি? তা হলো ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, এবং জীব ও ব্রহ্ম অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা কিন্তু অভিন্ন। এটাই কিন্তু শঙ্করাচার্যের মূল যে বিষয়, তিনি এই বিষয়টাকে কিন্তু এই একটা লাইনেই প্রকাশ করেছেন। তোমরা নিশ্চয়ই শ্লোকটা শুনেছ, আবারও বলে দিচ্ছি, শ্লোকার্ধেন প্রবক্ষামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। অর্থাৎ এই অদ্বৈত বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু ব্রহ্ম দর্শন বা ব্রহ্ম বিষয়ক দর্শন। এইবার আমাদের প্রথমেই একটা বিষয় জানতে হবে যে ব্রহ্ম বলতে তিনি কি বুঝিয়েছেন, ব্রহ্মের স্বরূপ কি, ব্রহ্মের কি বৈশিষ্ট্য। সেই জায়গাগুলোতেই কিন্তু শঙ্করের ব্রহ্মবাদের সঙ্গে রামানুজের ব্রহ্ম বা মধ্যের ব্রহ্ম বা নিম্বার্কের ব্রহ্ম এর মধ্যে কিন্তু পার্থক্য তৈরি হয়ে যায়। তাহলে শঙ্করের অদ্বৈতবাদকে বুঝতে গেলে প্রথমেই কিন্তু আমাদের বুঝতে হবে যে শঙ্কর অদ্বৈতবাদে ব্রহ্ম সম্পর্কে কী যুক্তি দিয়েছেন, ব্রহ্মের কী কী ক্যারেক্টারিস্টিক্স, ব্রহ্মের কী কী গুণ তিনি কিন্তু বলেছেন, আমরা সেটা কিন্তু এইবার আলোচনা করব। উপনিষদীয় ব্রহ্মতত্ত্ব অনুযায়ী অদ্বৈত বেদান্তি ব্রহ্মকে কী কী রূপে দেখেছেন? তিনি বলেছেন, ব্রহ্ম হল অদ্বয়। অদ্বয় কথাটার অর্থ হলো ব্রহ্ম দুই নয়, ব্রহ্ম হলো অদ্বয়। দু নম্বরে বলা হয়েছে, ব্রহ্ম হলো নির্গুণ। নির্গুণ কথার অর্থ ব্রহ্মের কিন্তু কোনো গুণ নেই, অর্থাৎ ব্রহ্মকে কিন্তু কোনো গুণের দ্বারা বা কোনো বিশেষণের দ্বারা বিশেষিত করা যায় না। ব্রহ্মকে ভেদরহিত বলা হয়েছে, অর্থাৎ ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। ব্রহ্মকে বলা হয়েছে নিরাকার, নিরাকার অর্থাৎ ব্রহ্মের কিন্তু কোনো আকার নেই। ব্রহ্মকে বলা হয়েছে অপরিণামী, অর্থাৎ ব্রহ্মের কিন্তু কোনো পরিণাম নেই। ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে স্বপ্রকাশ, অর্থাৎ ব্রহ্ম নিজেই নিজেকে প্রকাশ করে, ব্রহ্মকে প্রকাশ করার জন্য অন্য কোনো কিছুর কিন্তু কোনো প্রয়োজন হয় না। এইভাবেই কিন্তু উপনিষদীয় ব্রহ্মতত্ত্বকে শঙ্কর এই রূপে ব্যাখ্যা করেছেন। অদ্বৈত বেদান্তি শঙ্কর ব্রহ্মকে অদ্বয়, নির্গুণ, ভেদরহিত, নিরাকার, অপরিণামী, স্বপ্রকাশ ইত্যাদি রূপে কিন্তু তিনি বর্ণনা করেছেন। এবং এই প্রসঙ্গে তিনি বলেছেন, এই জগৎ হচ্ছে ব্রহ্মের বিকার, জগৎ হচ্ছে ব্রহ্মের বিবর্ত। তোমরা সবাই জানো যে সৎকার্যবাদে দু ধরনের ভেদ স্বীকার করা হয়েছে, একটা হচ্ছে পরিণামবাদ এবং আরেকটা হচ্ছে বিবর্তবাদ। শাঙ্খরা হচ্ছে পরিণামবাদী। শাঙ্খরা কি বলেছে? এই জগৎটা হচ্ছে পরিণাম, প্রকৃতির পরিণাম। এই জন্য সাংখ্যদের পরিণামবাদকে কিন্তু প্রকৃতি পরিণামবাদ বলা হয়, কারণ প্রকৃতি থেকেই এই জগতের সৃষ্টি। এবং শঙ্কর কিন্তু পরিণামবাদী নন, তিনি কিন্তু কখনো বলেননি যে এই জগৎটা হচ্ছে ব্রহ্মের পরিণাম। শঙ্কর হলেন বিবর্তবাদী, তিনি বলেছেন এই জগৎটা হচ্ছে ব্রহ্মের বিবর্ত, বিবর্ত রূপ বা প্রতিভাসিত রূপ। আমরা যেমন রজ্জুকে সর্প বলে ভুল করি, আমরা যতক্ষণ প্রকৃত রূপে সর্পটাকে না জানি ততক্ষণ আমরা রজ্জুকে সর্প বলে ভুল করি। এইভাবেই যতক্ষণ আমাদের ব্রহ্ম জ্ঞান না হয় ততক্ষণ কিন্তু আমরা এই জগৎকে ব্রহ্মরূপে ভুল করি এবং এই জগৎকেই কিন্তু সত্য বলে মনে করি।
তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে শঙ্কর হলেন ব্রহ্ম বিবর্তবাদী, অর্থাৎ ব্রহ্ম থেকে জগতের পরিণাম হয় না, ব্রহ্ম জগতের পরিণাম নয়, আমরা জগৎ হচ্ছে বিবর্তরূপ, ঠিক আছে? জগৎ হচ্ছে বিবর্তরূপ, ব্রহ্মের অতিরিক্ত জগতের কিন্তু কোনো সত্তা নেই, তা হচ্ছে মিথ্যা। কিন্তু অবিদ্যার দ্বারা আচ্ছন্ন জীব অবিদ্যামুক্ত না হওয়া পর্যন্ত, যতক্ষণ তারা ব্রহ্মের স্বরূপকে উপলব্ধি করতে পারে না, ততক্ষণ কিন্তু তারা জগৎকেই সব কিছু বলে মনে করে। কিন্তু যখন তাদের ব্রহ্মের জ্ঞান হয়ে যায়, সদ্বস্তু, ব্রহ্ম হলো সদ্বস্তু, এই ব্রহ্মের জ্ঞান যখন তাদের হয়ে যায়, তখন কিন্তু তাদের কাছে জগৎটা মিথ্যা বলে প্রতিপন্ন হয়। এই কারণেই কিন্তু শঙ্কর বলেছেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ব্রহ্মই একমাত্র সত্য এবং জগৎ কিন্তু এক্ষেত্রে মিথ্যা বলে প্রতিপাদিত হয়। এই ক্ষেত্রে তাহলে দেখা গেল যে যে বস্তুর কোনো রকম কোনো পরিবর্তন বা বাদ বা নিষেধ হয় না, সেই বস্তুই কিন্তু একমাত্র সদ্বস্তু। এবং এই সদ্বস্তুর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কিন্তু বলেছেন যে বস্তুর কোনো পরিবর্তন বা বাদ বা কোনো নিষেধ হয় না, অর্থাৎ ব্রহ্মের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না, ব্রহ্মের কিন্তু কোনো রকম কোনো বাদ বা নিষেধ হয় না, ব্রহ্মই কিন্তু একমাত্র সদ্বস্তু। এবং তিনি আত্মা এবং ব্রহ্মকে একই রূপে দেখেছেন, এই কারণে আত্মা এবং ব্রহ্ম এই দুই হলো কিন্তু তার কাছে সদ্বস্তু। এইবার আমি আসব যে ব্রহ্মের স্বরূপ বিস্তৃত বিবরণ দিতে গিয়ে তিনি যে উদাহরণগুলো তিনি ব্যবহার করেছেন বা যে বৈশিষ্ট্যগুলো তিনি ব্যবহার করেছেন তার সম্পূর্ণরূপে ব্যাখ্যা তিনি কীভাবে দিয়েছেন। তিনি প্রথমেই বলেছেন যে এই আত্মা বা ব্রহ্ম হলো কিন্তু জ্ঞানস্বরূপ এবং স্বপ্রকাশ। ব্রহ্মকে তিনি কিন্তু এখানে জ্ঞানের কর্তা বা জ্ঞানকর্তারূপে কিন্তু এখানে তিনি স্বীকার করেননি, তিনি কিন্তু এখানে আত্মাকে স্বয়ং কিন্তু ব্রহ্মরূপে স্বীকার করেছেন। এবং এই ব্রহ্মের বিস্তৃত বিবরণ দিতে গিয়ে তিনি কিন্তু বলেছেন এই ব্রহ্মের স্বরূপকে কিন্তু কখনোই বাক বা চিন্তার দ্বারা প্রকাশ করা যায় না। এটা যেহেতু ব্রহ্মের স্বরূপ, যেহেতু বাক বা চিন্তার অতীত, এই কারণে তিনি কিন্তু একে অবাঙ্গ মানুষ গোচর বলেছেন। যাকে বাক বা চিন্তার অতীত বলা হয় তাকে কিন্তু বলা হয় অবাঙ্গ মানুষ গোচর। শ্রুতিতে ব্রহ্মকে নিত্য, শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত এই বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। আবার বললাম, কি বললাম? শ্রুতিতে ব্রহ্মকে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত বলা হয়েছে। আমরা সবাই এই টার্মগুলো আমরা সবাই জানি, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। কিন্তু কাকে বলে নিত্য, কাকে বলে শুদ্ধ, কাকে বলে মুক্ত আমরা কিন্তু এটা জানি না। আমি আজকে তোমাদের বলবো যে নিত্য কাকে বলে, শুদ্ধ কাকে বলে, বুদ্ধ কাকে বলে, মুক্ত কাকে বলে এবং ব্রহ্মকে কেন নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত বলা হয়েছে। নিত্য কাকে বলা হয়? সর্বপ্রকার দোষরহিত হওয়ায় ব্রহ্মকে কিন্তু বলা হয় নিত্য, শুদ্ধ। ব্রহ্ম কিন্তু সর্বপ্রকার দোষরহিত, ব্রহ্মের মধ্যে কিন্তু কখনো কোনো দোষ থাকতে পারে না, এই জন্য কিন্তু ব্রহ্মকে কিন্তু বলা হয়েছে নিত্য, শুদ্ধ। ব্রহ্ম সবসময় চৈতন্য স্বরূপ, জড়ের বিপরীত চৈতন্য স্বরূপ হওয়ায় ব্রহ্মকে কিন্তু বলা হচ্ছে নিত্যবুদ্ধ। এবং তাকে কেন নিত্যমুক্ত বলা হচ্ছে? কারণ তিনি অসীম এবং অনন্ত, এই কারণে কিন্তু ব্রহ্মকে বলা হচ্ছে নিত্যমুক্ত। তাহলে ব্রহ্মকে কেন বলা হলো? আবার যদি আমি রিপিট করি, আমি যদি বলি, তাহলে আমি বলবো সর্বপ্রকার দোষরহিত হওয়ায় ব্রহ্ম হলো নিত্যশুদ্ধ, জড়ের বিপরীত চৈতন্য স্বরূপ হওয়ায় তা হলো নিত্যবুদ্ধ এবং অসীম হওয়ায় তা হলো নিত্যমুক্ত। এই কারণে কিন্তু শ্রুতিতে ব্রহ্মকে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত বলা হয়েছে। ব্রহ্ম নির্গুণ এবং নিষ্ক্রিয়। প্রথমেই জেনে রাখা ভালো, ব্রহ্মের কিন্তু অ্যাকর্ডিং টু শঙ্কর, শঙ্করের মত অনুযায়ী ব্রহ্ম কিন্তু নির্গুণ এবং নিষ্ক্রিয়। ব্রহ্মের কিন্তু কোনো গুণ বা ধর্ম নেই। আচ্ছা, কোনো কোনো বিষয়ের ওপর যদি আমরা কোনো গুণ বা ধর্ম আরোপ করি তাহলে কী হয়? তাহলে কিন্তু সেখানে তাকে বিশেষণের দ্বারা বিশেষিত করা হয়। হ্যাঁ, বিশেষণের দ্বারা বিশেষিত হয়ে গেলেই সেটা কিন্তু ধরো নিষ্ক্রিয় থাকে না, বা সেটা কিন্তু
কিন্তু সসীম কোনো বস্তুতে পরিণত হয়, কিন্তু ব্রহ্ম হলো অসীম। ব্রহ্মকে কিন্তু কোনো গুণের দ্বারা বা কোনো বিশেষণের দ্বারা কিন্তু বিশেষিত করা যায় না। আবার কি বললাম, ব্রহ্ম হলো নিষ্ক্রিয়। ব্রহ্ম কেন নিষ্ক্রিয়? ব্রহ্মের মধ্যে কোনো ক্রিয়া বা পরিবর্তন নেই, আমরা কিন্তু প্রথমেই বলেছি। ব্রহ্ম সৎ বস্তু, যে বস্তু সৎ তার মধ্যে কোনো পরিবর্তন, কোনো বাদ বা কোনো নিষেধ কখনো হয় না। যে বস্তুর কখনো কোনো পরিবর্তন হয় না তা সৎ বস্তু। ব্রহ্ম সৎ বস্তু, ব্রহ্মের কোনো পরিবর্তন হয় না। এই কারণে ব্রহ্মের পরিবর্তন না হয় ব্রহ্ম হয়ে গেল কিন্তু নিষ্ক্রিয়। যেহেতু ব্রহ্ম নিষ্ক্রিয়, ব্রহ্ম নির্গুণ, এই যে এই জন্য কোনো রকম কোনো শব্দের দ্বারাই কিন্তু ব্রহ্মের স্বরূপকে ব্যাখ্যা করা যায় না। এই অর্থে কিন্তু ব্রহ্মকে কিন্তু বলা হচ্ছে অনির্বচনীয়। অনির্বচনীয় যাকে কোনো বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না তাকে কিন্তু বলা হয় অনির্বচনীয়। এবং এই ক্ষেত্রে নির্গুণ, নির্বিশেষ, পূর্ণস্বরূপ এই ব্রহ্মকে কিন্তু এক বলা হয়েছে। এর মধ্যে তোমার মনে হতে পারে যে এক মানে এক নামক কোনো সংখ্যার কথা বলা হয়েছে। ব্রহ্মকে কিন্তু এক নামক কোনো সংখ্যা দ্বারা কিন্তু বিশেষিত করা হয়নি। ব্রহ্ম একটাই কোনো সংখ্যা এটা কিন্তু নয়। এখানে কিন্তু সংখ্যাটা ব্রহ্মের কিন্তু কোনো রকম কোনো বিশেষণ নয়। এখানে কী বোঝানো হয়েছে? ব্রহ্ম অখণ্ড, ব্রহ্ম পূর্ণ। এই পূর্ণ সত্তাকে বোঝানোর জন্য, এই অখণ্ডতাকে বোঝানোর উদ্দেশ্যেই কিন্তু এখানে এক নামক এই শব্দটা কিন্তু বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে ব্রহ্মের বিশেষণ দিতে গিয়ে আমরা কী কী জানলাম? ব্রহ্ম হলো নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম নিষ্ক্রিয়, ব্রহ্ম অনির্বচনীয় যাকে কোনো বচনের মাধ্যমে প্রকাশ করা যায় না। ব্রহ্ম হলো এক, অর্থাৎ ব্রহ্ম দুই নয়। ব্রহ্মের পূর্ণতা, ব্রহ্মের অখণ্ডতা এটা বোঝাতে গিয়ে কিন্তু ব্রহ্মকে এক রূপে কিন্তু বলা হয়েছে। এরপর আমি যদি বলি অদ্বৈত বেদান্তীদের মতে, তাহলে কি হলো? ব্রহ্ম অনির্বচনীয়, ব্রহ্ম প্রমাণাতীত, ব্রহ্ম লক্ষণাতীত। কোনো লক্ষণের সাহায্যেই আমি কিন্তু ব্রহ্মকে বিস্তৃত বিবরণ ব্রহ্মের দিতে পারবো না, একটাই কারণে যে এর তো কোনো বিশেষণ নেই। কোনো কিছুর যদি বিশেষণ না থাকে তাহলে আমরা তাকে সংজ্ঞায়িত করব কী করে? আমরা তাকে সংজ্ঞায়িত করতে পারি না, এই কারণে ব্রহ্ম কিন্তু লক্ষণাতীত। অদ্বৈত বেদান্ত দর্শনে ব্রহ্মকেই একমাত্র কিন্তু সদ্বস্তু বলে তাকে সর্বপ্রকার ভেদ শূন্য রূপে কিন্তু ঘোষণা করা হয়েছে। কোনো প্রকার ভেদ, আমি প্রথমেই বলেছি, কোনো প্রকার পরিবর্তন, কোনো প্রকার ভেদ কিন্তু এই ব্রহ্মের মধ্যে থাকে না, কারণ ব্রহ্ম হচ্ছে সদ্বস্তু। এই এই কারণে আমাদের কিন্তু এখানে এই যে ভেদ শব্দটা এসছে, আমাদের কিন্তু তিন প্রকার ভেদের মধ্যে কিন্তু আমাদের পার্থক্য করতে হবে। এই তিন প্রকার ভেদ কী কী সেটাও কিন্তু তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। এই তিন প্রকার ভেদ হচ্ছে সজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ এবং স্বগত ভেদ। ব্রহ্ম কিন্তু এই তিন প্রকার ভেদ রহিত। ব্রহ্মের মধ্যে কিন্তু সজাতীয় ভেদ থাকে না, বিজাতীয় ভেদ থাকে না এবং স্বগত ভেদও থাকে না। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ম্যাম, সজাতীয় ভেদ কাকে বলে, বিজাতীয় ভেদ কাকে বলে, স্বগত ভেদ কাকে বলে? এটাও তোমরা খাতার মধ্যে লিখে নাও, আমি তোমাদের বলে দিচ্ছি যে সজাতীয় ভেদ কাকে বলে। একই জাতীয় দুটি বস্তুর মধ্যে যে ভেদ, একই জাতীয় দুটো বস্তুর মধ্যে যে ভেদ তাকে বলে সজাতীয় ভেদ। একই জাতীয় দুটো বস্তুর মধ্যে ভেদ, ব্রহ্মই তো একমাত্র সদ্বস্তু, ব্রহ্মের মতো তো অন্য কোনো বস্তু নেই, তাহলে ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো রকম কোনো সজাতীয় ভেদ নেই। এবার বলা যাক যে বিজাতীয় ভেদ কাকে বলে। এক শ্রেণীর অন্তর্গত কোনো বস্তুর সঙ্গে অন্য শ্রেণীর অন্তর্গত কোনো বস্তুর যে ভেদ তাকে কিন্তু বলা হয় বিজাতীয় ভেদ। ব্রহ্ম ভিন্ন, অন্য কোনো সদ্বস্তু না থাকায় ব্রহ্মের কিন্তু কোনো বিজাতীয় ভেদ নেই বা ব্রহ্ম কিন্তু বিজাতীয় ভেদ রহিত। তাহলে এক্ষেত্রে কী বললাম, এক শ্রেণীর বা এক জাতীয় কোনো বস্তুর সঙ্গে অন্য শ্রেণীর বা অন্য জাতীয় যে বস্তুর যে ভেদ তাকে কিন্তু বলা হচ্ছে বিজাতীয় ভেদ। এবং ব্রহ্ম
ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের মতো অন্য কোনো বস্তু না থাকায়, অন্য কোনো সদ্বস্তু না থাকায় ব্রহ্ম কিন্তু যেমন সজাতীয় ভেদরহিত তেমনিভাবে কিন্তু বিজাতীয় ভেদরহিত। এইভাবে কিন্তু ব্রহ্মকে আবার স্বগত ভেদরহিত বলা হয়েছে। স্বগত ভেদ কাকে বলে? একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যে যে ভেদ তাকে কিন্তু বলা হচ্ছে স্বগত ভেদ। ব্রহ্ম তো অসীম, ব্রহ্ম তো নিরাকার, ব্রহ্মের তো কোনো আকার নেই। তাহলে ব্রহ্মের যদি আকার না থাকে তাহলে ব্রহ্মের ডিফারেন্ট পার্টসের পার্টস কী করে থাকবে, বা ডিফারেন্ট অংশ, বিভিন্ন অংশ কী করে থাকবে? এই জন্য ব্রহ্মের যেহেতু বিভিন্ন অংশ নেই তাহলে বিভিন্ন অংশের মধ্যে কোনো ভেদ নেই। এই জন্য বিভিন্ন অংশের মধ্যে কোনো ভেদ না থাকায় ব্রহ্মকে কিন্তু এখানে কী বলা হচ্ছে? স্বগত ভেদ রহিত। তাহলে ব্রহ্ম এক্ষেত্রে কী হলো? আমরা তিন প্রকার ভেদের কথা জানলাম, সজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ এবং স্বগত ভেদ। এবং ব্রহ্ম কিন্তু এখানে সজাত ভেদরহিত, বিজাতীয় ভেদরহিত এবং স্বগত ভেদরহিত। এরপরে আমরা জানব ব্রহ্ম হচ্ছে জীবের অন্তরাস্থিত আত্মা, যাহাই ব্রহ্ম তাহাই আত্মা। এই কথাটা তোমরা বারবার একটু খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে নেবে, যাহাই ব্রহ্ম তাহাই আত্মা। যতক্ষণ পর্যন্ত জীব অজ্ঞানের দ্বারা আবৃত থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কাছে এই জগৎটাই সত্য বলে প্রতিভাত হয়। এই জগতের আমরা তো সকলে জগতের হচ্ছে আমরা জীব, আমাদের অন্তরাস্থিত যা কিছু আছে সেটা হচ্ছে আত্মা। এই জীব যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম জ্ঞান লাভ করতে না পারে ততক্ষণ পর্যন্ত এই জীবের কাছে কিন্তু এই জগৎটাই সত্য বলে প্রতিভাত হয়। পরবর্তীকালে যখন সে ব্রহ্মজ্ঞান লাভ করে তখন কিন্তু এই জগৎটাই তার কাছে মিথ্যা বলে প্রতিভাত হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে এই জগতের কিন্তু প্রকৃত কোনো সত্তা নেই। এই জগৎটা কিন্তু ব্যবহারকালে অবাধিত, কিন্তু যখন আমাদের পারমার্থিক সত্তার জ্ঞান হয়ে যায় তখন কিন্তু এই জগৎটা মিথ্যা বলে প্রতিপন্ন হয়, এবং তখন কিন্তু শুধুমাত্র ব্রহ্মই একমাত্র সৎ বলে কিন্তু প্রতিপন্ন হয়। অজ্ঞান বিনষ্ট হলে জগতের মিথ্যাত্ব প্রতিপাদিত হয় এবং জীব ও ব্রহ্মের মধ্যে কিন্তু তখন আর কোনো ভেদ থাকে না। আমরা কিন্তু সচরাচর কী মনে করি? আমরা মনে করি ব্রহ্মের থেকে জীব হচ্ছে আলাদা। এটা আমাদের ব্যবহারিক জ্ঞান, কারণ আমরা ব্রহ্মকে জানতে পারি না। যখন আমাদের ব্রহ্ম সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভ হয় তখন কিন্তু এই জীব আর ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভেদ থাকে না। এই জন্য শ্রুতিতে ব্রহ্মকে কিন্তু, ব্রহ্ম হলেন অ্যাকর্ডিং টু শ্রুতি, শ্রুতি মতে বলা হচ্ছে ব্রহ্মকে সত্য, জ্ঞান এবং অনন্ত। ঠিক আছে, সত্য, জ্ঞান এবং অনন্ত, এগুলো কিন্তু ব্রহ্মের কোনো গুণ নয়। তোমরা জানো ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম নির্বিশেষ, ব্রহ্মকে কোনো গুণের দ্বারা বিশেষিত করা যায় না। এগুলো সত্য, জ্ঞান এবং অনন্ত, এগুলো কিন্তু ব্রহ্মের কোনো রকম কোনো গুণ নয়, কারণ ব্রহ্ম নির্গুণ, এগুলো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু ব্রহ্মের স্বরূপ। ব্রহ্ম সত্য স্বরূপ, ব্রহ্ম জ্ঞান স্বরূপ, ব্রহ্ম হচ্ছে অনন্ত স্বরূপ। যে দৃষ্টিকোণ থেকে আমাদের নির্গুণ ব্রহ্মের উপলব্ধি হয় তাকে কিন্তু বলা হচ্ছে পারমার্থিক দৃষ্টি। ব্যবহারিক দৃষ্টিতে আমরা জগৎকে সত্য বলে মনে করি, এক্ষেত্রে কিন্তু আমাদের ব্রহ্ম জ্ঞান লাভ হয় না। এবং যে দৃষ্টিকোণ থেকে আমাদের নির্গুণ ব্রহ্মের জ্ঞান লাভ হয় বা নির্গুণ ব্রহ্ম সম্পর্কে আমাদের উপলব্ধি হয় তাকে কিন্তু বলা হচ্ছে পারমার্থিক দৃষ্টি। অজ্ঞানবশত জীব নিজেকে ব্রহ্ম থেকে ভিন্ন বলে মনে করে এবং জগৎ তার কাছে সত্য বলে প্রতিভাদিত, সত্য বলে প্রতিভাসিত হয়। এটা কিন্তু আমরা আগেই জেনেছি। এইবার আমরা জানব যে আমাদের সাধারণ মানুষের কাছে আমরা কী করি, আমরা দুরকম ব্রহ্মের মধ্যে ভাগ করি, একটা হচ্ছে সগুণ ব্রহ্ম এবং আরেকটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। প্রশ্ন উঠছে যে সগুণ ব্রহ্ম কাকে বলে এবং নির্গুণ ব্রহ্ম কাকে বলে। আমরা কী করি? আমরা সাধারণ মানুষ ব্রহ্ম যে নির্গুণ, ব্রহ্ম যে নির্বিশেষ, ব্রহ্ম যে অনির্বচনীয়, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু কখনো জানতে পারি না। আমরা ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে ব্রহ্মকে কিন্তু সবসময় কোনো না কোনো গুণের দ্বারা বিশেষিত করি। এই যে ব্রহ্মকে আমরা কোনো না কোনো গুণের দ্বারা বিশেষিত করি এবং ব্রহ্মকে আমরা ঈশ্বররূপে কিন্তু পূজা করি, এই যে আমরা ব্রহ্মকে ঈশ্বররূপে জানি, এটা কিন্তু
ব্রহ্মের মানে একটা সগুণ ব্রহ্ম, একটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। এটা হচ্ছে সগুণ ব্রহ্ম। গুণের দ্বারা যখন আমরা ব্রহ্মকে বিশেষিত করে জানি তখন কিন্তু ব্রহ্মকে বলা হচ্ছে সগুণ ব্রহ্ম। এবং যখন আমরা ব্রহ্মের ব্রহ্ম নির্গুণ এবং নির্বিশেষ এই সম্পর্কে যখন আমরা জ্ঞান লাভ করি তখন তাকে কিন্তু বলা হচ্ছে নির্গুণ ব্রহ্ম। অল্পজ্ঞ জীব ব্রহ্মকে সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান রূপে ধারণ করে। এই সগুণ ব্রহ্মেরই কিন্তু এই কারণে অপর নাম হচ্ছে ঈশ্বর। আমরা কিন্তু ব্রহ্মকে ঈশ্বর স্বরূপ পূজো করি এবং মনে করি ব্রহ্ম হচ্ছে, ঈশ্বর হচ্ছে পালক সংহারক, আমরা মনে করি তাই, ঈশ্বর আমাদের পালন করে রেখেছে। এগুলো কিন্তু ব্রহ্মের, এটা কিন্তু সগুণ ব্রহ্ম বলা হয় এবং এটা কিন্তু ব্রহ্মের তটস্থ লক্ষণ। অদ্বৈত বেদান্তে ব্রহ্মের বর্ণনায় দু প্রকার লক্ষণের কথা বলা হয়েছে, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ এবং আর একটা হচ্ছে তটস্থ লক্ষণ। কাকে বলে স্বরূপ লক্ষণ, কাকে বলে তটস্থ লক্ষণ? সচ্চিদানন্দ স্বরূপ যে ব্রহ্ম সেটা হচ্ছে কিন্তু ব্রহ্মের স্বরূপ লক্ষণ। এবং জগতের সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মের যখন আমরা বর্ণনা দিই তখন তাকে কিন্তু বলা হয় ব্রহ্মের তটস্থ লক্ষণ। তাহলে আমি কি বললাম, স্বরূপ লক্ষণ হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম। সৎ, চিত এবং আনন্দ এগুলো হচ্ছে ব্রহ্মের কোনো গুণ বা ধর্ম নয়। ব্রহ্ম, আবারও বলছি, ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম নির্বিশেষ, এগুলো ব্রহ্মের কিন্তু কোনো রকম কোনো গুণ নয়। ব্রহ্ম স্বরূপতই সৎ, চিত এবং আনন্দ এগুলো ব্রহ্মের হচ্ছে স্বরূপ। ব্রহ্মকে সচ্চিদানন্দ বলার অর্থই হলো ব্রহ্ম সৎ অর্থাৎ ব্রহ্ম অসৎ নয়, ব্রহ্ম চিত অর্থাৎ ব্রহ্ম অচিত নয় অর্থাৎ জ্ঞানের অভাব নয়, এবং ব্রহ্ম আনন্দের অভাব নয়, ব্রহ্ম আনন্দ স্বরূপ। অর্থাৎ সৎ, চিত এবং আনন্দ এগুলো হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ। তাহলে ব্রহ্মের তটস্থ লক্ষণ কাকে বলে? জগতের সৃষ্টি, স্থিতি এবং বিনাশের কারণ স্বরূপ ব্রহ্মের যে বর্ণনা দেওয়া হয় তাকে কিন্তু বলা হচ্ছে সগুণ ব্রহ্মের বর্ণনা, এবং এটাকেই কিন্তু বলা হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ। ব্যবহারিক দৃষ্টি থেকে এইরূপ সগুণ ব্রহ্মকে অদ্বৈত বেদান্তে কিন্তু ঈশ্বর রূপে কিন্তু অভিহিত করা হয়েছে। ব্রহ্মকে যখন সৃষ্টি, স্থিতি এবং লয়ের কর্তা রূপে বর্ণনা করা হয় তখন ব্রহ্মের যে লক্ষণ দেওয়া হয় সেটা হচ্ছে তটস্থ লক্ষণ। আমরা সাধারণ মানুষ ব্যবহারকালে ব্রহ্মের যে লক্ষণ দিয়ে থাকি সেটা হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ। আমরা ব্রহ্মকে বা ঈশ্বরকে, আমরা তো ব্যবহারকালে ব্রহ্মকে ঈশ্বররূপে জানি, আমরা ঈশ্বররূপে ব্রহ্মকে কিন্তু কী বলি? সৃষ্টি, স্থিতি এবং লয়ের কর্তা। কিন্তু যখন আমাদের প্রকৃতভাবে ব্রহ্মের জ্ঞান, নির্গুণ নির্বিশেষ ব্রহ্মের জ্ঞান যখন আমাদের হয়ে যায় তখন কিন্তু আমাদের এই যে তটস্থ লক্ষণ সেটা কিন্তু আমাদের এই লক্ষণটা তখন কিন্তু তিরোহিত হয়ে যায়, এবং আমরা যে লক্ষণ সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্ম। এইভাবেই কিন্তু স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ এই দুটোর পার্থক্য কিন্তু করা হয়েছে। কিন্তু সবসময় মনে রাখবে যে সগুণ ব্রহ্ম বা নির্গুণ ব্রহ্ম বা স্বরূপ লক্ষণ বা তটস্থ লক্ষণ এর মধ্যে পার্থক্য করা হলেও আমরা যদি সগুণ ব্রহ্মকে, সাধারণ মানুষ কী হয়, প্রথমেই কিন্তু নির্গুণ ব্রহ্মের জ্ঞান লাভ করতে পারে না, সগুণ ব্রহ্মের দ্বারাই কিন্তু সাধারণ মানুষ নির্গুণ ব্রহ্মের জ্ঞান লাভ করতে পারে। ব্রহ্মকে সগুণ ধারণা করে নিয়ে সাধনায় অগ্রসর হওয়ার পর নির্গুণ ব্রহ্মের ধারণা কিন্তু লাভ করা সম্ভব হয়। এই কারণে শ্রুতিতেও কিন্তু ব্রহ্মকে সগুণ এবং নির্গুণ এই ভেদে কিন্তু ভাগ করা হয়েছে। জীবের দৃষ্টিতে ব্রহ্মের এই ভাগ, কিন্তু ব্রহ্মের প্রকৃতপক্ষে কিন্তু কোনো ভেদ থাকে না। আমরা সাধারণ মানুষ এই ব্রহ্মের ভেদ করি, কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মের মধ্যে কিন্তু কোনো ভেদ থাকে না, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারলে যে অদ্বৈত বেদান্তে ব্রহ্মের স্বরূপকে কিভাবে দেখানো হয়েছে। অদ্বৈত বেদান্তি এখানে ব্রহ্মকে অদ্বয়, নির্গুণ, ভেদরহিত, নিরাকার, অপরিণামী, স্বপ্রকাশ ইত্যাদি রূপে কিন্তু বর্ণনা করেছেন, এবং বেদান্ত দর্শনে এইভাবেই কিন্তু অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, মধ্যের দর্শন, বিভিন্ন প্রকার বেদান্ত
দর্শনের মধ্যে কিন্তু ভাগ রয়ে গেছে, তাদের কনসেপ্টের মধ্যে কিন্তু ভাগ রয়ে গেছে। আমরা স্টুডেন্টরা কী হয় বলো তো, যে আমরা এই ভেদগুলোকে জানতে পারি না। আজকের এই ভিডিওতে আমি তোমাদের অদ্বৈত বেদান্তের যে বৈশিষ্ট্য, অদ্বৈত বেদান্তে ব্রহ্মকে কীভাবে বর্ণনা করা হয়েছে সেটা আমরা জানলাম। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা রামানুজের বিশিষ্টাদ্বৈত বেদান্তের ভাগটা আমরা কিন্তু করব। তাহলে আজকের এই ভিডিওতে যে ব্রহ্মের ভাগ সম্পর্কে বা ব্রহ্মের স্বরূপ সম্পর্কে আলোচনা করা হলো, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবে, আমি কিন্তু সবার সমস্ত প্রশ্নের উত্তর দেব। এই বলে আজকের আমরা এই ভিডিওটা শেষ করলাম।